নমস্কার বন্ধুরা, তন্দ্রা রসুইতে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে রেসিপি তালের বড়া। এটা আমি বাড়ির ঠাকুরকে ভোগ নিবেদন করব বলে বানাচ্ছি। আপনাদের কাছে আমার একান্ত অনুরোধ রইল ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য, কেননা ভালো তালের বড়া বানানোর জন্য কিছু টিপস আমি এই ভিডিওটাতে শেয়ার করেছি। তালের বড়া বানানোর জন্য আমি এখানে কি কি উপকরণ নিয়েছি সেটা আমি বলে দিচ্ছি। এখানে আমি 1.5 কাপ আটা নিয়েছি, 1 কাপ ময়দা, 1/2 কাপ সুজি, 1 কাপের একটু বেশি নারকেল কোড়া নিয়েছি এবং চিনি 1/2 কাপ নিয়েছি। আপনারা চাইলে গুড় দিয়েও করতে পারেন, চিনির পরিমাণ একটু বাড়াতেও পারেন। এবং 3 কাপ আমি তালের পাল্প নিয়েছি এবং নুন স্বাদ অনুসারে নিতে হবে। তালের কাঠ যত ভালোভাবে বড়া তত ভালো হয়। পাল্পটাকে যদি ছাঁকনি দিয়ে একটু ছেঁকে নেওয়া যায়, সুতো সুতো যে ফাইবার থাকে সেটা বেরিয়ে আসে। এবার আমি প্রথমে সব শুকনো উপকরণগুলিকে একসাথে মিশিয়ে ভালো করে মেখে নেব, তারপর তালের পাল্পটা মেখে নেব। মাখতে মাখতে ব্যাটারটা যখন ভারী মতন ঘন হয়ে আসে তখন বুঝতে হবে যে মাখাটা পুরোপুরি কমপ্লিট হয়েছে। তালের বড়াগুলি আমি দুভাবে করব, কিছু ভাজা করব, ভাজা তালের বড়া, আর কিছু করব কি চিনি শিরার মধ্যে ডুবিয়ে রেখে তুলে নেব, তাহলেই তৈরি হয়ে যাবে তালের রস বড়া। বড়ার জন্য তালটা মাখা হয়ে গেলে সুজি আছে বলে এটা কিন্তু অবশ্যই 15 থেকে 30 মিনিট ঢাকা দিয়ে রাখতে হবে। তাহলে সুজিটা ফুলবে, খুব সুন্দর বড়াগুলোও তৈরি হবে। প্রথমেই আমি চিনি শিরাটা তৈরি করে নিচ্ছি। এটা তৈরি করতে আমি 2 গ্লাস জল ব্যবহার করেছি আর 1 বাটি চিনি, যেটা আপনারা একটা ছোট কাপের 1 কাপও নিতে পারেন। চিনির পরিমাণ কম বেশি করতে পারেন এবং 2 থেকে 3টি ছোট এলাচ আমি দিয়েছি। ব্যাস এটা দিয়েই একটা মাঝারি ঘন শিরা তৈরি করতে হবে। চিনি শিরাটা যতক্ষণে তৈরি হচ্ছে ততক্ষণে আমি অন্য ওভেনেতে কড়া চাপিয়ে দিয়েছি এবং তাতে খানিকটা সাদা তেল গরম করতে দিয়েছি। আর কড়াগুলো কিন্তু তেলে ছাড়ার আগে অবশ্যই একবার ভালো করে ফেটিয়ে নিতে হবে, ভালো করে না মেখে নিলে কড়া নরম সব যে ব্যাপারটা সেটা আসে না। এবার বড়াগুলো তেলে ছেড়ে উল্টে পাল্টে লালচে করে ভাজতে হবে। একটা কথা মাথায় রাখতে হবে, বড়া তেলে ছাড়ার সময় গ্যাসের আঁচ লো ফ্লেমে থাকবে এবং ভাজার সময় কিন্তু মিডিয়াম টু লোতে রেখে ভাজতে হবে। আপনারা ইচ্ছে হলে বড়াগুলো ছোট ছোট সাইজের করতে পারেন। আমি একটু বড় সাইজের করেছি, কারণ আমার আজকে একটু তাড়া আছে, অনেক কাজ বাকি পড়ে আছে, ওই জন্য আমি তাড়াতাড়ি করে বড় বড় সাইজেরই বড়া তৈরি করেছি। বড়াগুলোকে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিচ্ছি। এটা বাড়িতে আপনারা বানান, আমার ছেলেরও খুব ভালো লেগেছে, বাচ্চাদের তো খুবই ভালো লাগে এই বড়া খেতে। কিছু বড়া আমি তুলে নিয়েছি, ভাজা বড়া, আর কিছু নিয়ে আমি চিনি শিরার মধ্যে ডুবিয়ে দিচ্ছি। মিনিট 15 মতন ভিজলেই এই বড়াগুলো একদম নরম খুব সুন্দর হয়ে যায়। তৈরি হয়ে গেল আমার জন্মাষ্টমী স্পেশাল তালের বড়া। তুলসী পাতা দিয়ে আমি এটা ভগবানকে নিবেদন করেছি। কয়েকটা বড়া আমি কেটে দেখিয়ে দিচ্ছি আপনাদের।
মধ্যে দেখলেই বুঝতে পারবেন কতটা নরম হয়েছে। রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করার একান্ত অনুরোধ রইল। অন্য কোনো রেসিপি নিয়ে আবার দেখা হবে। আজকের মতন আসি।